এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021 সালের কোশ্চেন, অর্থাৎ জাস্ট বিগত বছরের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসে সেগুলোর কোশ্চেন। তো এখানে প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে, এখানে দেখো এক নম্বর কোশ্চেনে বলছে যে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে। তো তোমরা এটার অ্যান্সারটা আমাকে একটু বলে দাও দেখি, যে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে, কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার তার অভ্যন্তরীণ কাজগুলো করে। আমি আজকের ক্লাসে, আমি গত ক্লাস থেকে বলে দিচ্ছি যে এই বছর যারা তোমরা আমার লাইভ ক্লাসগুলো করতে চাও একদম গুচ্ছ পরীক্ষার আগে পর্যন্ত, তাদেরকে অবশ্যই আমাদের যে আইসিটি বস বই আছে সেই আইসিটি বস বইটা সাথে রাখতে হবে, কারণ পুরো ক্লাসগুলো সাজানো হবে সেই আইসিটি বস বইয়ের উপর ডিপেন্ড করে। আমি আজকে, অনেকেই হয়তো তোমরা বইটা এখনও সংগ্রহ করনি বা নতুন অনেকেই গ্রুপে জয়েন করছো যারা এই বিষয়টা জানতা না, তাদের জন্য আমি আজকে পিডিএফ থেকে কোশ্চেনগুলো দেখাই সমাধান করাই নিচ্ছি বা সমাধান করাই দিব। কিন্তু এর পরের ক্লাসগুলোতে তোমাকে অংশগ্রহণ করতে হলে অবশ্যই তোমাকে বইটা সাথে রাখতে হবে। আমি তোমাকে বইয়ের পৃষ্ঠা নম্বর বলবো, কোশ্চেন নম্বর বলবো, তুমি সেটা সমাধান করে আমাকে অ্যান্সার দিয়ে দিবা। যদি তোমার সমাধান করতে না পারো বা অসুবিধা হয় বা ওই বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তখন কমেন্টের মাধ্যমে বললে আমি তোমাকে সেটার অ্যান্সার দিয়ে দিব। এ কারণে যারা তোমরা এখনও বই সংগ্রহ করোনি, পরবর্তী ক্লাসের আগে তোমাদেরকে অবশ্যই আইসিটি বস বইটা সঙ্গে রাখতে হবে। মোট কথা, তোমরা এবছর যে কোনো ক্লাস করতে হলে আইসিটি বস বইটা মাস্ট তোমাদের সাথে রাখতেই হবে, এবং এই বইটা তোমাদের পড়া অত্যন্ত জরুরি। যারা এ নিয়ে নিছে তারা আসলে এই বিষয়টার ফলাফল এবং এর সুফলটা তোমাদের আগে উপভোগ করতে পারবে। তো তোমরাও যেন পিছায় না যাও, এজন্য বইটা সংগ্রহ করে নেবা। বই সংগ্রহ করার প্রসেস দেয়া আছে, তারপরে তোমরা মেসেজ পেজে মেসেজ করেও সেটা জানিয়ে নিতে পারবে। তো তোমরা ইতিমধ্যে অনেকেই বলে দিছো, এটা খুবই একটা কমন কোশ্চেন যে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে। এখানে ক নম্বর অপশানে দেওয়া আছে দশমিক, ডেসিমেলের আরেক নাম কিন্তু দশমিক। এখানে দশমিক দেখে অনেকে আলাদা কিছু মনে করে, ডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আরও একটা বিষয় বলে রাখি, এই যে তোমরা অ্যান্সার দিলা বাইনারি বা খ নম্বর অ্যান্সার দিছো তোমরা অনেকেই, বাইনারি এটাই সঠিক অ্যান্সার, খ নম্বর। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির আরেক নাম হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যার আরেক নাম কি? বাইনারি সংখ্যার আরেক নাম কিন্তু হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যার আরেক নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যার আরেক নাম হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। এখানে যদি বাইনারি না থেকে কি থাকতো, এখানে যদি বাইনারি না থেকে দ্বিমিক থাকতো তাহলেও কিন্তু আমরা সেম অ্যান্সারটাই দিতাম। তাহলে ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক আর দ্বিমিকের বাংলা হচ্ছে কি? বাইনারি। যদি অক্টালের ক্ষেত্রে বলে, অক্টালের ক্ষেত্রেও কিন্তু আরও একটা অপশন দিতে পারে, তোমাকে দিতে পারে অষ্টমিক। অষ্টমিক মানে হচ্ছে কি? অক্টাল। অষ্টমিক মানে কি? অক্টাল। এই নামগুলো মনে রাখতে হবে, কারণ তোমাকে টিচার কনফিউশন করার জন্য কিন্তু সেগুলো অপশনে দিতে পারে। তাহলে ডেসিমেলের বাংলা আমরা কি জানলাম? দশমিক। বাইনারির ক্ষেত্রে কি বলা হচ্ছে? দ্বিমিক। আর অক্টালের ক্ষেত্রে কি বলা হচ্ছে? অষ্টমিক। এই বিষয়গুলো জানে নিবা। তো তোমরা প্রথম যে প্রশ্নের অ্যান্সার দিছো সেই প্রশ্নের অ্যান্সার সঠিক আছে সবারই, এটা খুবই একটা কমন কোশ্চেন। আচ্ছা, বই পাওয়া যাবে? বই কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না, বই তোমাদেরকে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে হবে। সিলেট থেকে যে নিতে যাচ্ছ শিবুল আহমেদ করিম, আপনি পেজে মেসেজ দিবেন, তাহলে পেজে, পেজ থেকে আপনাকে রেসপন্স করবে যে কীভাবে আমাদের বইটা সংগ্রহ করতে হবে। ক্লাস শেষে আপনি পেজে মেসেজ দিয়ে দিন, আপনাকে রেসপন্স করা হবে। তাহলে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করতেছে? সেটা হচ্ছে বাইনারি। আর এই নামগুলো তোমরা মনে রাখবে। এখন আমরা দুই নাম্বার কোশ্চেনটাতে আসি। দুই নাম্বার কোশ্চেন, আমি একটু স্লাইড করে উপরে যাচ্ছি, দেখো এটা কিন্তু পুরো তোমাদের আইসিডি বস যে বই, সেই পুরো আইসিডি বস বইটারই কিন্তু পিডিএফ। দেখো এখানে পুরো পাতাগুলো কিন্তু সাজানো আছে আইসিডি বস বইয়ের ফর্মেটে। তো তোমরা হুবহু এখানে যে বিষয়গুলো যে ফর্মেটে দেখতেছো তোমাদের বইটাও কিন্তু এই ফর্মেটে সাজায়। এবং দেখো প্রতিটা যে প্রশ্ন, সেই প্রতিটা প্রশ্নের ইন ডিটেলস ব্যাখ্যা এবং ওই প্রশ্নের অনুরূপ আরও যত ধরনের তথ্যগুলো মনে রাখতে হবে তোমার সব তথ্য কিন্তু ব্যাখ্যার মধ্যে দেয়া আছে। তো তুমি এই প্রতিটা প্রশ্ন যদি পড়ো তার সাথে যদি তার ব্যাখ্যাগুলো পড়ো, যে কোশ্চেনটা আসছে সেটা আবার আসবে এর সম্ভাবনা থাকে যায়, কিন্তু একদম যে আসবে এটা কিন্তু তুমি বলতে পারো না, কারণ বিগত বছর থেকে 10% বা 20% কোশ্চেন রিপিট হয়। কিন্তু আইসিটিতে আসলে এত বিগত বছরের পরীক্ষা হয়নি যে তোমার অনেকগুলো বিগত বছরের প্রশ্ন তোমার মাস্ট বি রিপিট হবেই, কারণ আইসিটি যেহেতু নতুন শুরু হয়েছে সেক্ষেত্রে প্রশ্ন করার কিন্তু এখনও অনেক জায়গা, সেক্ষেত্রে রিপিটেশনটা হয়তো কম হইতে পারে। এ কারণে তোমাকে ওই প্রশ্নগুলোর অনুরূপ যে আরও ডিটেলস ইনফরমেশন সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো দেখো আমাদের এখানে কোশ্চেনটা কি বলছে, এখানে বলছে নিচের কোনটি 16 বিটের কোড। আচ্ছা তোমরা একটু অপশনগুলো দেখে বলো দেখি যে নিচের কোনটা 16 বিটের কোড। এখানে উত্তর দেয়া থাক, ব্যাখ্যা দেয়া থাক, যা দেয়া থাক, তোমার যদি জানা থাকে তাহলে তুমি অ্যান্সার করো, আর যদি না জানা থাকে যখন আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি বা তথ্যগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তখন তুমি ভালোভাবে খেয়াল করে বিষয়টা শিখে নাও, বুঝতে পারছো? এটা যেহেতু আমি বললাম যে স্লাইড করার আমাদের যথাযথ সময় হয়নি, এ কারণে পিডিএফ থেকে তোমাদের দেখানো হচ্ছে। এখানে দেখো সাথে উত্তর দেওয়া আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে তোমাদের আইসিটি বস বইয়ে, বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে নিচের কোনটি 16 বিটের কোড? সাব্বির হোসেন বলছেন ইউনিকোড, স্বাধীন বলছে হচ্ছে ইউনিকোড, যারা আছো সবাই অ্যান্সার করো, মেহেদি বলছে ইউনিকোড,
শিবুল করিম বলছে ইউনিকোড। আচ্ছা তোমরা এটা পারছো যে নিচের কোনটি 16 বিটের কোড? ইউনিকোড কোড আমাদের এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোডগুলো কি কি, একটা আছে বিসিডি, একটা আছে আসকি, একটা আছে ইবিসিডিএসি, একটা আছে ইউনিকোড। এই কোডগুলোর যে ইন ডিটেলস ইনফরমেশন, এই ইন ডিটেলস ইনফরমেশনগুলো তোমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। তো আমি এই কোডের যে সামারি অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখন তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি, তোমরা একটু শুনে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করো এবং ক্লাস শেষ হয়ে গেলে তোমরা এই প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো কিন্তু আলাদা ভাবে নোট করে রাখতে পারো, যেটা পরবর্তীতে তোমার রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। তো এখানে বলছে নিচের কোনটি 16 বিটের কোড, এটার অ্যান্সার অবশ্যই হবে ইউনিকোড। ইউনিকোডের পূর্ণ নাম কি তোমরা জানো? বলো দেখি ইউনিকোডের পূর্ণ নাম কি? ইউনিকোডের পূর্ণ নাম কি তোমাদের জানা আছে? বলো দেখি ইউনিকোডের পূর্ণ নাম কি? ইউনিকোডের পূর্ণ নাম কি বলো? আমার কোশ্চেনের সাথে সাথে তোমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন খুব কম সময়ের মধ্যেই সমাধান করতে পারবো। আবারও বলে দিচ্ছি, যারা ক্লাসে উপস্থিত আছো তারা অবশ্যই অবশ্যই লাইভ ক্লাসটা তোমাদের বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ইউনিকোডের পূর্ণ নাম কি বলো? ইউনিকোডের পূর্ণ নাম কি? ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে, শিবুল করিম বলছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের পূর্ণ নাম কি? ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। তোমাকে যদি বলে যে পৃথিবীর সকল ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত, তাহলে তুমি কি বলবা? ইউনিকোডের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত? পৃথিবীর সকল ভাষা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। আর আমাদের, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষাও কোন কোডের অন্তর্ভুক্ত? সেই বাংলা ভাষা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। তাহলে এই ইউনিকোড সম্বন্ধে বেশ কয়েকটা তথ্য মনে রাখতে হবে। প্রথমে মনে রাখতে হবে ইউনিকোডের পূর্ণ নাম কি। তাহলে ইউনিকোড কোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড, ঠিক আছে, বা সার্বজনীন কোড। ইউনিকোড হচ্ছে সকল দেশের যে ভাষাগুলো, সেই ভাষাগুলো কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। আমরা যে বাংলা ভাষা ব্যবহার করে থাকি, সেই বাংলা ভাষাও কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। আর ইউনিকোড কত বিটের বলা হচ্ছে? ইউনিকোড হচ্ছে 16 বিট। আর একটা 16 বিট কোডের মাধ্যমে আমরা কতগুলো ভিন্ন মানকে কোডে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে 2 to the power 16, অর্থাৎ 65536। তাহলে ইউনিকোডের মাধ্যমে কতগুলো মানকে কোডে প্রকাশ করা যাবে? 65536। এই মানটাও কিন্তু মনে রাখতে হবে। তোমাদের কোশ্চেনে বলতে পারে যে ইউনিকোডের মাধ্যমে কতগুলো ভিন্ন অক্ষরকে কোডের মাধ্যমে প্রকাশ করা যায়, তখন তোমাকে বলতে হবে 65536। তাহলে ইউনিকোড কত বিটের? ইউনিকোড 16 বিটের। ইউনিকোডের পূর্ণ নাম কি? ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। পৃথিবীর সকল ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। বাংলা ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। বুঝাতে পারছি? তো ইউনিকোড সম্বন্ধে এই তথ্যগুলো তোমরা মনে রাখবে এবং ক্লাস শেষে তোমরা আবার ক্লাসটা দেখে আমি যে তথ্যগুলো দিচ্ছি কোড সম্পর্কিত, এগুলো তোমরা নোট করে নিবা। তবে আমাদের আইসিটি বস বইয়ে কোড সংক্রান্ত এই আলোচনা কিন্তু টপিক ওয়াইজ যে আলোচনা, সেখানে কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। এখন যদি আমি বাকি যে কোডগুলো আছে এগুলো সম্বন্ধে তোমাদেরকে যদি একটু বলি, এখানে প্রথমে ক নম্বর অপশনে আছে আসকি কোড। কোডগুলোর পূর্ণরূপগুলোও কিন্তু তোমাকে জানতে হবে। পূর্ণরূপ থেকেও কিন্তু কোশ্চেন আসবে, যে কোনো পূর্ণরূপ থেকে একটা অথবা দুইটা কোশ্চেন কিন্তু মাস্ট থাকবে। তোমাদের আইসিডি বস বইয়ের শুরুটাই হয়েছে পূর্ণরূপ দিয়ে। তোমরা যখন আইসিডি বস বই খুলবা তখন 3 আর 4 পাতায় দেখবে যে পূর্ণরূপ দিয়ে আছে পুরো বইয়ের যে ইম্পর্টেন্ট পূর্ণরূপগুলো। তো ওই পূর্ণরূপ 2 পাতা যারা বই সংগ্রহ করছো তারা অলরেডি পড়ে নিবা, কারণ ওই 2টা পাতায় যে পূর্ণরূপগুলো দেওয়া আছে, পুরো আইসিডি বসের বইয়ের পূর্ণরূপগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পূর্ণরূপ থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে। তো এখানে দেওয়া আছে কি আজকে, আজকের পূর্ণরূপ কি মনে রাখবেন? যে আজকের পূর্ণরূপ হচ্ছে এই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বলো দেখি আজকের পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আসকি কোডটা 2 ভাবে ব্যবহার করা হয়। আসকি কোড কয়ভাবে ব্যবহার করা হয় ক্লাস শেষে এগুলো অবশ্যই নোট করে নিবা, আর যারা নোট করে নিবা তারা নোটটা গ্রুপে সাবমিট করে নিবা। তোমাদের এঙ্গেজমেন্ট দেখে যারা নতুন গ্রুপে জয়েন হয়েছে তারাও কিন্তু ক্লাসে অংশগ্রহণ করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে, এ কারণে তোমরা এগুলো নোট করে পরবর্তীতে গ্রুপে আপলোড করে দিবা। এতে তোমার নোটও করা হবে এবং তোমার নোট দেখে আরেকজন উপকৃত হবে, আর যখন তারা তোমার নোট শেয়ার করবে, কমেন্ট করবে, তোমাকে ধন্যবাদ জানাবে, এতে কিন্তু পরবর্তীতে তোমার আরও পড়ার প্রতিও আগ্রহ বাড়বে এবং নোট করার প্রতিও আগ্রহ বাড়বে। বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম, আসকি কোডটা কয়ভাবে ব্যবহার করা হয়? 2 ভাবে, একটা হচ্ছে আসকি 7 আর একটা হচ্ছে আসকি 8। তো আসকি 7 কয় বিট? আসকি 7 হচ্ছে 7 বিট। আর যদি আমরা আসকি 8-এর কথা বলি তাহলে আসকি 8 হচ্ছে কয় বিট? আসকি 8 হচ্ছে 8 বিট। তাহলে আসকি কোড কয়ভাবে ব্যবহার করা হয়? 2 ভাবে, একটা হচ্ছে আসকি 7 আর একটা হচ্ছে আসকি 8। আসকি 7 কয় বিট? 7 বিট। আর আসকি 8 কয় বিট? 8 বিট। আমরা আসকি 8-এর মাধ্যমে কতগুলো মান জমা করতে পারি? সেটা হচ্ছে 2 to the power 8, অর্থাৎ 256। আমরা আসকি 8-এর মাধ্যমে কতগুলো মান জমা করতে পারবো? সেটা হচ্ছে 2 to the power 8, অর্থাৎ 256। পেরিটি বিট যুক্ত থাকে কোন কোডে? আজকে 8 কোডে। পেরিটি বিটে যে একটা নতুন বিট যুক্ত করা হয় সেটাকে বলা হচ্ছে আসকি কোড।
আসকি 7 ছিল 7 বিটের পরবর্তীতে সেই 7 বিটকে যখন 8 বিট করা হয়েছে আসকি 8 তৈরি করা হয়েছে তখন যে নতুন বিটটা যুক্ত করা হয়েছে সেই বিটটার একটা নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হয় প্যারিটি বিট তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে প্যারিটি বিট যুক্ত কোড কোনটি তাহলে তুমি বলবা আসকি যদি দেয়া থাকে তাহলে আসকি আর যদি বলা থাকে আসকি 8 তাহলে বলতে হবে আসকি 8 তাহলে প্যারিটি বিট যুক্ত কোন কোনটা আসকি 8 ঠিক আছে আসকি 8 কত বিটের 8 বিটের সেখানে যে অষ্টম নাম্বার বিট বা নতুন যে বিট যুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে কি বিট প্যারিটি বিট কি বিট প্যারিটি বিট আর প্যারিটি বিটের কাজ কি প্যারিটি বিটের কাজ হচ্ছে ভুল চিহ্নিত করা প্যারিটি বিটের কাজ কি এখানে নিচে জায়গা নাই আমি পাশে লিখে দিচ্ছি প্যারিটি বিটের কাজ কি প্যারিটি বিটের কাজ হচ্ছে ভুল চিহ্নিত করা আমি কিন্তু অনেকগুলো তথ্য দিচ্ছি তোমাদেরকে এই তথ্যগুলো অবশ্যই তোমরা পরবর্তীতে নোট করে রাখবা হ্যাঁ কারণ বারবার ক্লাসটা দেখতে কিন্তু তোমার অনেক সময় পরবর্তীতে চলে যাবে কিন্তু যদি তুমি একবার ক্লাস দেখে নোট করে রাখো পরবর্তীতে তুমি ওই নোটটা 5 মিনিট দেখলেই কিন্তু তোমার পড়াশোনাগুলো রিভিশন হয়ে যাবে বুঝতে পারছি এই কারণে অবশ্যই ক্লাস শেষে যে ডিটেইলস ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো টপিক ওয়াইজ আলাদা আলাদা ভাবে তোমরা নোট করে রাখবা তাহলে আমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন জানলাম প্রথমে জানলাম আসকি কোডের পুনরূপ আসকি কোডের পুনরূপ কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাই না এরপরে জানলাম আসকি কোড দুই ভাবে ব্যবহার করা হয় একটা হচ্ছে আসকি 7 একটা হচ্ছে আসকি 8 এই যে আসকি 7 আর আসকি 8 আসকি 7 আমরা জানলাম কত বিট 7 বিট আর আসকি 8 জানলাম আমরা কত বিট 8 বিট আর একটা 8 বিটের মধ্যে আমরা কতগুলো মান নিতে পারি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256 আর আসকি 8 এ যে নতুন বিট যুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে প্যারিটি বিট আর প্যারিটি বিটের কাজ কি করা প্যারিটি বিটের কাজ হচ্ছে ভুল চিহ্নিত করা প্যারিটি বিটের কাজ কি বলো দেখি প্যারিটি বিটের কাজ হচ্ছে ভুল চিহ্নিত করা প্যারিটি বিটের কাজ কি প্যারিটি বিটের কাজ ভুল চিহ্নিত করা আগে শুধু প্রশ্ন সলভ করাবো তোমাদের শুধু প্রশ্ন সলভ করলেই কিন্তু আবার হবে না কারণ শুধু প্রশ্ন সলভ করলে তুমি ওই প্রশ্নটাই শিখতে পারবে আর যদি তুমি অপশনগুলো ভালোভাবে বুঝে এদের আরো ডিটেইলস জানতে পারো তখন এই টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন আসলেই কিন্তু তুমি সমাধান করতে পারবা বুঝতে পারছো আমরা আসকি সম্বন্ধে জানি নিলাম এখন আসি বিসিডি সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে তো বিসিডি এর পুনরূপ কি তোমাদের জানা আছে বলো দেখি বিসিডি এর পুনরূপ কি তোমাদের জানা আছে বলেন বিসিডি এর পুনরূপ কি বলো আফাত বলছে আচ্ছা আর ডিটেইল যতটুকু বলা যায় আমরা বলতেছি তারপর আমরা টপিক ওয়াইজ এগুলো আবার আলোচনা করব হ্যাঁ তোমাদেরকে কোশ্চেনগুলোর একটু আইডিয়া দেওয়ার জন্য আমাদের আজকে কোশ্চেন সলভ ক্লাসটা এরপরে আমরা আলাদাভাবে প্রতিটা টপিক ইন ডিটেইলস আলোচনা করব এবং মাঝে মাঝে কোশ্চেন সলভের মাধ্যমে সেগুলো আবার কোশ্চেন অনুযায়ী রিভিশন করে নিব আমরা তো তোমরা আমাকে একটু বলো যে বাই বিসিডি এর পুনরূপ কি জানো তোমরা বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোড এই যে আমরা এখন বিসিডি সম্বন্ধে জানতেছি তো বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল বিসিডি এর পুনরূপ কি বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল পুনরূপগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল এটা কি তোমরা জানো যে বিসিডি কয় বিটের বিসিডি কিন্তু 4 বিটের এই যে কোন বিট কত বিটের এটা কিন্তু মনে রাখতে হবে এই যে লেখা আছে বিসিডি কয় বিট 4 বিট আসকি 7 কয় বিট 7 বিট যার মাধ্যমে আমরা 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টা মান জমা করতে পারবো আসকি 8 কয় বিট 8 বিট যার মাধ্যমে আমরা 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টা মান জমা করতে পারবো ইবিসিডি আইসি কয় বিট 8 বিট যার মাধ্যমে আমরা 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টা মান জমা করতে পারবো আর ইউনিকোড 16 বিট ইউনিকোডের মাধ্যমে আমরা 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 65536টি মান জমা করব তো কোন বিট কোন কোড কত বিটের এবং কতগুলো ভিন্ন ভিন্ন মান সেখানে জমা করা যাবে এই তথ্যগুলো মনে রাখতে হবে তো এই কোশ্চেনটার ইন ডিটেলস ইনফরমেশন আশা করি তোমরা পেয়ে গেছো এখন আমরা এর পরের কোশ্চেনটা সমাধান করি তো তোমরা তিন নম্বর কোশ্চেনটা একটু দেখো দেখি এই যে তিন নম্বর কোশ্চেন এই সবগুলো কোশ্চেনই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন তো তিন নম্বর প্রশ্নটা আমাকে একটু সমাধান করে বলো যে এটার অ্যান্সার কী হবে কোশ্চেন নাম্বার থ্রি নিচের কোন বাইনারি দশমিক সংখ্যা 23-এর সমান আমরা এর আগের ক্লাসে বাইনারি রূপান্তরে কিন্তু এই বিষয়গুলো শিখছি হ্যাঁ মেহেদি বলছে 10111 আরাফাত বলছে 10111 দেখো যারা এর আগের ক্লাসে ছিলেন না তারা একটু ভালোভাবে খেয়াল করেন যখনই তোমাকে কোনো একটা সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে বলবে তোমার কাজ হবে একটা সিকোয়েন্স লিখে নেয়া সেই সিকোয়েন্সটা হচ্ছে যে 1 2 4 8 16 32 এরকম অর্থাৎ এক থেকে শুরু করে সিকোয়েন্সটা দ্বিগুণ আকারে বাড়বে একের দ্বিগুণ দুই করে নেবা দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ 32 করে নেবেন বুঝতে পারছেন আচ্ছা এরপরে তোমার কাজ হবে যে মানটার কথা বলছে তো আমাদেরকে এখানে মান কত বলছে 23 তো 23-এর মান বের করার জন্য আমাকে কিন্তু 32 এটার প্রয়োজন নাই কারণ 32 মানটা 23-এর থেকে বড় এটা আমার নেওয়া যাবে না তাহলে যে মানটা দেয়া থাকবে তার থেকে কম মান পর্যন্ত আমাদেরকে নিতে হবে এরপরে দেখতে হবে আমরা যে সিকোয়েন্সটা নিলাম বাইনারি সেই সিকোয়েন্সের কোন কোন মান যোগ করলে 23 মানটা পাওয়া যায় আমরা যদি 16 নেই 16-এর সাথে 8 নিলে কত হবে 24 এটা নেওয়া যাবে না তাহলে 16-এর সাথে 4 নিলে কত হবে 20 20-এর সাথে 2 নিলে হবে 22 22-এর সাথে 1 নিলে হবে কত 23 তো ওই যে মানটার বাইনারি তোমাকে বের করতে বলবে সেই মানটা পাওয়ার জন্য যে সকল মান সিকোয়েন্সের যোগ হবে সেগুলো তোমাকে 1 করে নিতে হবে আর যেটা যোগ হবে না
না বা ফাঁকা থাকবে সেটার মান তোমাকে জিরো করলেই তুমি কিন্তু যে কোনো একটা সংখ্যার বাইনারি মানটা পেয়ে যাবে। তো এখানে 16421 যোগ করে আমি 23 পাচ্ছি, এজন্য 16421 এর মান আমরা 1 করে রাখব। আর যে 8 যেটার মান কি হচ্ছে না যোগ হচ্ছে না সেটার জায়গায় আমরা জিরো করে নেব, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 23 এর বাইনারি। তাহলে 23 এর ক্ষেত্রে বাইনারি হলো 10111। তো এটা কোথায় আছে? এটা আছে খ নম্বরে, এই যে 10111। এখন এখানে 23 না দিয়ে তোমাকে 323 দিলেও কিন্তু এখন তুমি এই পদ্ধতিতে বাইনারিটা বের করতে পারবা। তাহলে যে কোনো সংখ্যার বাইনারি বের করার নিয়ম মনে রাখবেন, আমরা যে সিকোয়েন্সের মানগুলো শিখছি সেই সিকোয়েন্সের মানগুলো ব্যবহার করলেই তার বাইনারি মানটা পাওয়া যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এই প্রশ্নটার ব্যাখ্যাও কিন্তু তোমাদের আইসিটি বস বই যেটা সেখানে কিন্তু দেয়া আছে, আমরা যদি সেটাও দেখে নেই। এই যে দেখো কিভাবে আমরা সমাধান করলাম, এটা কিন্তু এই যে দেখা যায় যে 16 নিতে হবে, 4 নিতে হবে, 2 নিতে হবে, 1, এই যে এখানে বুঝাই দেওয়া আছে। এর আগে টপিক অনুযায়ী ইন ডিটেলস বুঝাই দেওয়া আছে, তুমি যদি টপিক ওয়াইজ বইটা পড়ে আসো তাহলে অবশ্যই তুমি এই বিষয়টা বুঝবে। এই যে এখানে মার্ক করে দেওয়া আছে যে কোন মানগুলো নিয়ে আমরা 23 পাচ্ছি সেগুলো 1 হয়ে গেছে, আর যেটা মার্ক করা নাই বা কাউন্ট হয়নি সেটা 0 হয়ে গেছে, এভাবে আমরা অ্যান্সারটা পাচ্ছি। দেখো ওই একই সালে আরও একটা শিফটে এই কোশ্চেনটাই আসছে, 2021 সালে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার বলছে দশমিক সংখ্যা 91 এর বাইনারির রূপ কোনটি। বলো দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটা হবে? তুমি যদি 23 এরটা বের করতে পারো তাহলে 91 এরটাও তুমি অবশ্যই বের করতে পারবা। দেখো প্রতিটা প্রশ্নে এমন কোনো প্রশ্ন নাই যেখানে সেটা কিভাবে সমাধান হচ্ছে সেটা দেয়া নাই, বইয়ের সব প্রশ্ন শুধু যে বিগত বছরের তা না, বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলোর সমাধান এভাবে ব্যাখ্যা আকারে দেয়া আছে, যেগুলো সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলোও দেয়া আছে। আবার অনুশীলনের জন্য তোমাকে প্রতিটা অধ্যায়ে প্রায় 100 থেকে 150 কোশ্চেন তোমাকে আলাদাভাবে প্র্যাকটিস করার জন্য দেয়া আছে। তো তোমরা যারা বইটা এখনও সংগ্রহ করনি তারা দ্রুত 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 বইটা সংগ্রহ করতে হবে। শুভ খুব সুন্দরভাবে অ্যান্সার করে দিচ্ছে, শুভর অ্যান্সার আসছে 10111011। আবু আব্দুল্লাহ রুবেল বলছে 10111011। আমি এখন একটু সমাধান করে দেখি যে তোমাদের অ্যান্সারটা সঠিক আসলো। তো শুধু সমাধান পারলেই হবে না, আমি সমাধানটা কিভাবে পারতেছি বা কিভাবে সহজে সমাধানটা নিয়ে আসা যায় সেই বিষয়টাও কিন্তু শিখতে হবে। তো সেটা আমি আবারও রিপিট করে দিচ্ছি, দেখো যখনই তোমাকে সংখ্যা পদ্ধতি রূপান্তরে কোনো একটা সংখ্যার বাইনারির মান জিজ্ঞেস করবে তখন তুমি কোনো কিছু চিন্তা না করে তুমি প্রথমে সিকোয়েন্সটা লিখে নিবা, কোন পর্যন্ত লিখবা যে সংখ্যাটা দেয়া আছে তার থেকে কম পর্যন্ত। যেহেতু 91 দেয়া আছে তাহলে সিকোয়েন্সটা অবশ্যই 91 থেকে কম পর্যন্ত নিতে হবে। তাহলে আমি যদি 1 থেকে শুরু করি তাহলে 1 পরে 2 হবে, 2 পরে 4, এরপরে 8, এরপরে 16, তারপরে 32, এরপরে কত 64, এরপরে কত 128। কিন্তু 128 হবে না, কেন হবে না? কারণ এখানে মানটা কত দেয়া আছে 91। এখন যে মানগুলো নেওয়া হইলো এগুলো যোগ করে তোমাকে কি মিলাইতে হবে? 91 মিলাইতে হবে। তো কত কত যোগ করলে 91 মিলে দেখাও, 64 আর আমি যদি 32 নেই তাহলে 96 হবে, এটা নেওয়া যাবে না। তাহলে 64 আর 16 কত হবে? 80, 80 আর 8 কত? 88, 88 আর 4 কত? 92 হয়ে যাবে, তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে 88 আর 2 90, 90 আর 1 91। তাহলে এই মানগুলো যেহেতু যোগ হয়েছে এগুলো 1 আর বাকিগুলো কি হবে? 0। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 10111011। তোমরা যারা অ্যান্সার করছো তোমাদের সবার অ্যান্সারটাই সঠিক আছে। এবং আমরাও এখানে অ্যান্সারগুলো কীভাবে আসছে দেখো ব্যাখ্যার মাধ্যমে দিয়ে দিছে, যে 64 কাউন্ট হয়েছে যেন 64 1, 16 8, 2 1, আর বাকিগুলো কী হয়ে গেছে? 0 হয়ে গেছে, বুঝা গেছে? তাহলে এই দশমিক সংখ্যা 91 বাইনারি। দেখো তো সংখ্যা থেকে বাইনারিতে মান রূপান্তর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছে এবং একই ইউনিটে বারবার আসে, এই কারণে এই বিষয়গুলো অবশ্যই তোমরা ক্লিয়ার রাখবে। আর তোমাদের নিয়ম জানা থাকলে যে কোনোটারই সেটা পারা যাবে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এরপরে প্রশ্ন বলছে যে 8 বিট সমান কত কত ক্যারেক্টার, এটা জানে নাও যে 8 বিট সমান কত ক্যারেক্টার? 1 ক্যারেক্টার। তুমি যে কোনো একটা মান জমা করতে গেলে রেজিস্টারের ন্যূনতম 8 বিটে সেটা জমা করতে হয়, আর এই জন্য যে কোনো একটাও যদি তুমি ক্যারেক্টার জমা করতে চাও তাহলে তোমার কত বিটের প্রয়োজন হবে? 8 বিট। আচ্ছা 8 বিট সমান কত বাইট তোমরা কি বলতে পারো? 8 বিট সমান কত বাইট? 8 বিট সমান 1 বাইট, মনে রাখবেন, লিখে নাও 8 বিট সমান হচ্ছে কত বাইট? 1 বাইট। 8 বিট সমান 1 বাইট। বিট, বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ কি? বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, অর্থাৎ বাইনারি যে ডিজিট বা অঙ্কগুলো সেগুলোকে কি বলা হয়? বিট বলা হয়। বাইনারি ডিজিট বা অঙ্ক জানি আমরা কয়টা? দুইটা, 0 আর 1। তাহলে প্রতিটা 0 আর 1 প্রত্যেকটাই হচ্ছে কি? এক একটা করে বিট। আর এরকম যদি আমরা 8টা বিট একসাথে করে নেই তাহলে সেটাকে কি বলা যাবে? 1 বাইট বলা যাবে। এগুলো মনে রাখতে হবে। তাহলে বিট কি? 0 আর 1কে বলা হচ্ছে বিট। তোমাকে যদি এরকম কিছু দেয় দিয়ে বলে যে এখানে বিট কয়টা, তাহলে যতটা 0 আর 1 থাকবে ততটা বিট, তাহলে এখানে বিট হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। আর এরকম যদি আমরা 8টা 0 আর 1 একসাথে করে লিখি তখন সেটাকে কি বলা যাবে? 1 বাইট বলা যাবে। তাহলে 1 বাইট সমান কত বিট? 1
বাইট সমান 8 বিট আর 8 বিট সমান কত ক্যারেক্টার এক ক্যারেক্টার কারণ যে কোনো একটা ক্যারেক্টার রেজিস্টারে জমা করতে গেলে ন্যূনতম কয় বিট লাগবে 8 বিট লাগবে এর পরের কোশ্চেনটা বুলিয়ান বীজগণিতের তো আমরা সেটা শিখবো না কারণ আমাদের আজকের টপিক হচ্ছে যে কোনগুলো আলোচনা করা শুধুমাত্র সংখ্যা পদ্ধতি রিলেটেড যে প্রশ্নগুলো সেই সংখ্যা পদ্ধতি রিলেটেড প্রশ্নগুলো আমাদের আজকের আলোচনার টপিক বুঝতে পারছো আমরা একটু দেখব যে সংখ্যা পদ্ধতি রূপান্তর সংশ্লিষ্ট আর কোথায় কি কি ধরনের প্রশ্ন আসছে আমরা সেগুলো সমাধান করব আচ্ছা এখানে দেখো একটা প্রশ্ন বলছে 15 নম্বর এই যে 15 নম্বর কোশ্চেনটা বলছে কোনটি নিউমেরিক কোড বলো দেখি কোনটি নিউমেরিক কোড দ্রুত সংগ্রহ করে নাও সেখান থেকে তোমাদের নিয়মিত এই কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ প্র্যাকটিস করতে হবে এরকম প্রতিটা কোশ্চেনেরই কিন্তু ব্যাখ্যাগুলো সংযুক্ত করা আছে যেটা তোমার বুঝতে সহায়তা করবে যে অ্যানসারটা কেন হচ্ছে এবং ওই প্রশ্নের অনুরূপ আরও কী কী তথ্য মনে রাখতে হবে সেগুলো ব্যাখ্যার মধ্যে তুমি পেয়ে যাবে তো এটার অ্যান্সার বলো কোনটি নিউমেরিক কোড এটার অ্যান্সার হচ্ছে বিসিডি বিসিডিকে কী বলা হয় নিউমেরিক কোড বলা হয় বিসিডি এর পুনরূপ আমরা একটু আগে জানলাম কি বাইনারি কোডেড ডেসিমাল এবং এটাও জানে আসছে যে বিসিডি কত বিটের কোড বিসিডি হচ্ছে 4 বিটের কোড এখন আমরা আরও একটা নতুন তথ্য পাইলাম যে বিসিডি কি কি বলা হচ্ছে নিউমেরিক কোডও বলা হচ্ছে কেন নিউমেরিক কোড বলা হয় কারণ বিসিডির মাধ্যমে কেবলমাত্র 0 থেকে 9 পর্যন্ত মানগুলোকে কোডে প্রকাশ করা যায় আর 0 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলোকে কি বলা হয় নিউমেরিক ভ্যালু এই কারণে এই বিসিডি কোডটাকে কি বলা হচ্ছে নিউমেরিক কোড বলা হচ্ছে তাহলে বিসিডিকে কি বলা হয় নিউমেরিক কোডও বলা হয় আরও একটা কোশ্চেন তোমাকে এভাবে বলতে পারে যে দশমিক সংখ্যার মানকে কোডে প্রকাশ করতে কোন কোড ব্যবহার করা হয় সেক্ষেত্রেও তুমি অ্যান্সার দিবা বিসিডি কোড কি বললাম যে দশমিক সংখ্যার মানকে কোডে প্রকাশ করতে কোন কোড ব্যবহার করা হয় সেক্ষেত্রেও আপনি অ্যান্সার দিবেন বিসিডি কোড কারণ বিসিডি এর পুনরূপ কি বাইনারি কোডের ডেসিমেল অর্থাৎ ডেসিমেলের যে মানগুলো আছে সেগুলোকে কিসে কোড করে বাইনারিতে কোড করে কোন কোড পদ্ধতি বিসিডি কোড পদ্ধতি আর ডেসিমেলের আরেক নাম আমরা কি জানি দশমিক তার মানে দশমিক সংখ্যার মানকে বাইনারিতে প্রকাশ করে কোন কোড পদ্ধতি বিসিডি কোড পদ্ধতি বুঝতে পারছো তাহলে বিসিডি থেকে আরও দুইটা ইনফরমেশন জানা রাখবা বিসিডিকে কি বলা হয় নিউমেরিক কোড বলা হয় আর দশমিক সংখ্যার মানকে বাইনারিতে রূপান্তর করে কোন কোড পদ্ধতি বিসিডি কোড পদ্ধতি আচ্ছা এখানে বিসিডি যদি নিউমেরিক কোড হয় তাহলে বাকি তিনটা কোন ধরনের কোড এটা আমাকে একটু বলো দেখি বিসিডির ক্ষেত্রে তোমরা বলতেছো যে বিসিডি হচ্ছে নিউমেরিক কোড তাহলে বিসিডি যদি নিউমেরিক কোড হয় তাহলে বাকি যে অপশনগুলো আছে এগুলো কোন ধরনের কোড এগুলোরও কি আলাদা কোনো নাম আছে যদি থাকে তাহলে সেটা আমাকে একটু বলো দেখি এবং আমি দেখি শেয়ার করার মধ্যে আমি আসলে এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখি না বা না করার কোনো বিষয় আমি আসলে খুঁজে পাই না তোমাদের যদি টাইমলাইনগুলো দেখা যায় ম্যাক্সিমাম স্টোরের টাইমলাইনে দেখা যাবে যে টিকটক ভিডিও তারপরে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও শেয়ার করে আবেগী পোস্ট রোমান্টিক পোস্ট স্যাড পোস্ট এগুলো টাইমলাইন জুড়ে একদম ভর্তি কিন্তু কোনো টিচারের দেখা যায় যে ক্লাসগুলো শেয়ার করতে স্টুডেন্টরা অনেকটাই একটু হেজিটেটেড ফিল করে এরকম মনমানসিকতা কিন্তু থাকা যাবে না ঠিক আছে কারণ ওই টিকটক ভিডিও শেয়ার করার থেকে এটাতে তোমার ডাবল বেনিফিট এক তো তোমার টাইমলাইনে ক্লাসটা থাকলে তুমি যে কোনো সময় সেটা খুঁজে পাবা দেখতে পারবা কারণ একটা গ্রুপে একটা পেজে অনেক রকম পোস্ট করা হয় অনেক রকম ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে তোমার প্রয়োজনীয় ভিডিওটা হয়তো তুমি নাও পেতে পারো আর দ্বিতীয়ত তোমার ক্লাস শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধবগুলো কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে তো তোমার টাইমলাইনে একটা টিকটক ভিডিও রাখার থেকে এই যে আমার ক্লাসগুলো বা আরও যে দশজনের দশটা প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে কোনো প্ল্যাটফর্মেই কিন্তু এমনি এমনি দাঁড়াচ্ছে না তারা দাঁড়াচ্ছে তোমাদেরকে কিছু শেখানোর জন্য বা তোমাদের কিছু জানানোর জন্য তার মানে প্রতিটা ক্লাস প্রতিটা ভিডিওই তোমাদের জন্য এফেক্টিভ তো এটা যদি তোমাদের টাইমলাইনে রাখো এতে তোমাদের মোটিভেশনটাও বাড়বে আমরা মাঝে মাঝে আমাদের টাইমলাইনগুলো কিন্তু দেখি চেক করি যে কবে কী পোস্ট দিছিলাম কীরকম রিয়াকশন আসে এটা ওটা করো এটা তোমরা সবাই করো আমি নিজেও করি তো যখন তোমার টাইমলাইনে এই পড়াশোনার ভিডিওগুলো বেশি বেশি থাকবে তখন কিন্তু তুমিও একটু মোটিভেটেড হবা পড়াশোনার প্রতি তোমারও কিন্তু তখন পড়াশোনার ইচ্ছা শক্তিটা বেশি যাবে আর যদি টিকটক ভিডিও রাখেন শর্ট ভিডিও রাখেন তো ওই দিকেই আপনি যাবেন আর স্যাড অনেকেই এই ফেসবুকে স্যাড পোস্ট দিতে দিতেও কিন্তু সুইসাইড করে নেয় এটাও একটা কিন্তু দিক তোমরাও এটাতে বিলিভ করবা যে স্যাড পোস্ট দিতে দিতে তার সাবকনসিয়াস মাইন্ড তাকে এমনভাবে কনভার্ট করে দেখা যায় যে সে সুইসাইডের দিকে বা মানে ডিপ্রেশনের দিকে ধাবিত হচ্ছে কেন কারণ এটা কিন্তু রিয়্যাক্ট করে তুমি যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করবা এটা কিন্তু তোমাকে রিয়্যাক্ট করবে তুমি যখন কোনো একটা ছবি পোস্ট করো দেখবে যে বারবারই আসে কিন্তু তুমি চেক করো যে কে কমেন্ট করতেছে কে কীরকম কমেন্ট করলো কে লাইক দিচ্ছে কে লাভ দিচ্ছে কে কে আর রিয়্যাক্ট দিচ্ছে কে লাইক দিচ্ছে যে লাইক দেয় তাকে আবার আমরা গালি গালাজ করি আর মেসেজে যাই বলি কেন লাইক দিলে এরকমও বিষয়গুলো কিন্তু ঘটে তার মানে কি ওই যে পোস্টটা তুমি দিছো সেটা কিন্তু তোমার ব্রেনে বা তোমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু রিয়্যাক্ট করতেছে তো তুমি যখন বেশি বেশি স্যাড পোস্ট দিবা বা বেশি বেশি ডিপ্রেশনের পোস্ট দিবা তো এগুলোও কিন্তু তোমার মাইন্ডে কিন্তু রিয়্যাক্ট করবে এর ফলে কিন্তু
কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঘটনা ঘটে যেতে পারে। তো যখনই তোমার টাইমলাইনে কোনো একটা ভালো ভিডিও থাকবে, সেটা শিক্ষণীয় হোক, তোমার একাডেমিক বা বাইরের যে কোনো কিছু স্কিলফুল যদি ভিডিও থাকে, যখন তুমি তোমার টাইমলাইনটা ঘুরে দেখবা তখন কিন্তু তোমার মধ্যে একটা মোটিভেশন ক্রিয়েট হবে, বা তোমার টাইমলাইনে যখন অন্য কেউ আসবে তখনও কিন্তু তোমাকে একটা ভালো দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখবে। তো এই কারণে তোমরা যদি এই টিউটোরিয়ালগুলো বা যেগুলো ভালো ভালো ভিডিও আছে এগুলো সবসময় চেষ্টা করবা যে শেয়ার করার জন্য, তোমাদের টাইমলাইনে রাখার জন্য, ঠিক আছে? টাইমলাইনে রাখো, সেভ করেও রাখা যায়। তুমি যদি কাউকে না দেখাইতে চাও তোমার শেয়ার অপশনটাতে, সেখানে তুমি সেভ করে রাখতে পারো, পরবর্তীতে যে কোনো সময় তুমি আবার এগুলো রিভিউ করে দেখতে পারো, বুঝতে পারছো? তো টিকটক শর্ট ভিডিও থেকে এগুলো শেয়ার করা অনেক বেশি এফেক্টিভ, বুঝাইতে পারছি? তো এই বিষয়গুলো মাথায় রাখবা। এই বিসিডি মনে রাখবা, নিউমেরিক কোড আর আলফা নিউমেরিক কোড হচ্ছে তিনটা। আলফা নিউমেরিক কোড কয়টা? তিনটে। একটাকে আমরা বলি আসকি কোড, একটা ইবিসিডিআইসি আর একটা হচ্ছে ইউনিকোড। এই তিনটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক মানে কি? আলফা নিউমেরিক মানে সেখানে সংখ্যাও থাকবে, বর্ণও থাকবে, চিহ্নও থাকবে, সবগুলাই থাকবে, সেক্ষেত্রে এটাকে বলা আলফা নিউমেরিক। আর নিউমেরিক মানে সেখানে কেবলমাত্র সংখ্যা থাকবে। তাহলে বিসিডিকে কি বলা হচ্ছে? নিউমেরিক। আর আসকি, ইবিসিডিআইসি, ইউনিকোড এগুলাকে কি বলা হচ্ছে? আলফা নিউমেরিক বলা হচ্ছে। এই তথ্যগুলো তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? প্রশ্ন অর্থাৎ জিএসটির প্রশ্ন, এখানে এক নম্বর প্রশ্নটা এক যোগ করলে অর্থাৎ যোগের টপিকে চলে যাচ্ছে। আমরা যেহেতু এখনও পুরো যোগের কনসেপ্টটা কনসেপচুয়ালি আলোচনা করি নাই, এ কারণে আমরা এক নম্বরটা সমাধান না করি, আমরা একটু দুই নম্বরটাতে আসি। দুই নম্বর কোশ্চেনটা কি তোমরা দেখতে পারতেছো? দুই নম্বরটা দেখো, দুই নম্বর বলছে যে বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত, বলো। বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত বলেন? বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? এই যে দুই নম্বর কোশ্চেনটা, এই যে বাংলা বর্ণমালা কোন কোডে, এক নম্বরটা আমরা সমাধান করব পরে কোনো একটা ক্লাসে, যখন আমরা যোগের টপিকটা আলোচনা করব। আমরা এর আগের যে এক নম্বর মেগা লাইভ ক্লাস ছিল সেখানে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো নিয়ে আলোচনা করছি, এবং আজকে ক্লাসের শুরুতে আমি তোমাদের কোড সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়ে রাখছি। এই জন্য আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং কোড সংক্রান্ত যে প্রশ্নগুলো বিগত বছরে আসছে সেগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করে দেখবো। আর যোগ বিয়োগ সহ আরও যে বিষয়গুলো আসছে বিগত বছরের প্রশ্নে সেগুলো আমরা যখন যে টপিকটা আলোচনা করব তারপরে সেটা শিখে নেব। আর তোমরা আইসিডি বস বইটা সংগ্রহ করলে এই সবগুলো প্রশ্নই বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারবা ব্যাখ্যা সহ। তো আমাকে এখন এটার অ্যান্সার তোমরা একটু বলে দাও। ইউনিকোড বলছো তোমরা, তাহলে এখন বলো দেখি বাংলা বর্ণমালা পৃথিবীর সকল ভাষায় কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের। বাংলা ভাষাও কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। বলো দেখি ইউনিকোড কত বিটের কোড? ইউনিকোড একটু আগেই বলছিলাম, দেখো এই কোশ্চেনটা রাজশাহীতেও আসছে, আবার দেখো কোথাও আসছে গুচ্ছতেও আসছে। তো এগুলো খুবই কমন টপিক যেগুলো থেকে প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা আছে, এই কারণে এগুলো বারবার দেখাই দিচ্ছি যেন তোমাদের ক্লাসের মধ্যেই পড়াশোনাগুলো হয়ে যায়, ঠিক আছে? ইউনিকোড কত বিটের কোড বলো? ইউনিকোড কত বিট? বিট বিট বলছে সাব্বির হাসান, 65,536টা ভিন্ন ভিন্ন মান প্রকাশ করা যায়। কত বিটের মাধ্যমে? 16 বিটের মাধ্যমে। তোমাকে যখন কোশ্চেন করবে যে ইউনিকোড কত বিটের কোড, তখন তুমি অ্যান্সার দিবে ইউনিকোড 16 বিটের কোড। আর যখন তোমাকে জিজ্ঞেস করবে যে ইউনিকোডের মাধ্যমে কতগুলো ভিন্ন ভিন্ন মানকে কোডে প্রকাশ করা যায়, তখন আপনি অ্যান্সার দিবেন যে 65,536টি ভিন্ন মানকে কোডে প্রকাশ করা যায়। তোমাকে যদি বলে যে আসকি কোড কত বিটের কোড, তাহলে বলবেন যে 8 বিটের কোড। আর যদি বলে যে আসকি কোডের মাধ্যমে কতগুলো ভিন্ন মানকে প্রকাশ করা যায়, তাহলে বলবেন 256টা ভিন্ন মানকে প্রকাশ করা যায়। তো প্রশ্ন বুঝে আসলে সঠিকভাবে অ্যান্সারটা করতে হবে। শিবুল করিমও বলছে 65,536, তা হবে না, এখানে হবে 16 বিট, ইউনিকোড 16 বিট, যার মাধ্যমে 65,536টি ভিন্ন মানকে প্রকাশ করা যায়। তো এটা ছিল হচ্ছে আমাদের জিএসটি কোশ্চেন। আমরা আরও একটু নিচে যাই যে দেখি আমাদের রূপান্তরের থেকে আরও কোনো কোশ্চেন আসছে কিনা। এটা তোমাদেরকে একটু বলে দেই যে এখানে বলছে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বিয়োগ করা হয়। তো এটা অ্যান্সার হবে যোগ করে। পরিপূরক পদ্ধতি শুধুমাত্র একটা অপারেশনের মাধ্যমেই করা হয়, সেটা হচ্ছে যোগের মাধ্যমে। তোমাকে যদি বলে যে টুস কমপ্লিমেন্টে কোন অপারেশন ব্যবহার করে, তাহলে বলবো যোগ অপারেশন। আবার যদি বলে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগের কাজ করা হয়, কার মাধ্যমে? যোগের মাধ্যমে। বিয়োগ না থেকে তোমাকে বলতে পারে যে ব্যবধান নির্ণয় করা হয় কিভাবে, তারপরে বলবো যে যোগের মাধ্যমে। ব্যবধান না বলে তোমাকে বলতে পারে যে পার্থক্য পাওয়া যায় কিভাবে, সেটা বলবো না হচ্ছে যোগের মাধ্যমে। বিয়োগ, ব্যবধান, পার্থক্য, এগুলো কিন্তু সিমিলার ওয়ার্ড, যাই বলুক না কেন অপারেশনটা কোন অপারেশন হবে? যোগ অপারেশন। তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে শুধুমাত্র একটা অপারেশনই ব্যবহার করা, সেটা হচ্ছে যোগের অপারেশন। এবং বিয়োগের যে কাজ সেটাও কার মাধ্যমে করা হয়? যোগের মাধ্যমেই করা হয়। এই বিষয়টা তোমরা মনে রাখবে। এরপরে একটা ধারা দেয়া আছে, ধারার পরের মান, কোনো একটা সংখ্যার পরের মান কিভাবে বের করতে হয়, এগুলো আমরা ধারাবাহিক ক্লাসে শিখে নেব। আচ্ছা তোমরা এখন এই প্রশ্নটা একটু সমাধান করে দাও দেখি আমাকে। এই যে দুই নম্বর প্রশ্নটা, এটা যখন আলাদা পরীক্ষা হইতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে, তখন এই প্রশ্নটা আসছিল, এই যে দুই নম্বর।
এটা সমাধান করে এখানে কিছু বাইনারি মান দেয়া আছে এগুলাকে অক্টালে রূপান্তর করলে কত মান হবে এটা বের করো বাইনারিতে দেয়া আছে অক্টালে রূপান্তর করলে কত মান হবে বের করো আচ্ছা এটা বের করার আগে আমাকে একটু বলো দেখি যে বাইনারি থেকে অক্টাল কত বিটে রূপান্তর করা হয় 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 বলো বাইনারি থেকে অক্টাল কত বিটে রূপান্তর করা হয় তিন বিটে আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল কত বিটে রূপান্তর করা হয় বলো বাইনারি থেকে হেক্সাডেসিমেল কত বিটে রূপান্তর করা হয় বাইনারি থেকে হেক্সাডেসিমেল কত বিটে রূপান্তর করা হয় বাইনারি থেকে হেক্সাডেসিমেল কত বিটে রূপান্তর করা হয় বাইনারি থেকে অক্টাল বললো তিন বিট তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল মেহেদি শুভ মোস্তাফিজুর রহমান জাকারিয়া রানা সবাই বলছে চার বিট তাহলে অক্টালের ক্ষেত্রে মনে রাখবা তিন বিট আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মনে রাখবা চার বিট আমাদের প্রয়োজনীয় অল্প তথ্য মনে রাখলেই হবে বেশি তথ্য মনে রাখার প্রয়োজন নেই তো আমি সমাধান করতেছি তোমরাও সমাধান করো এখানে মানটা কি দেওয়া আছে মানটা দেওয়া আছে প্রথমে দেওয়া আছে চারটা ওয়ান এরপরে দেওয়া আছে জিরো তারপর দেওয়া আছে ওয়ান জিরো এরপরে আবার দেওয়া আছে চারটা ওয়ান এরপরে দশমিক ওয়ান তিনটা জিরো ওয়ান তোমাদের কি দেখা যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো তোমাদেরকে যখন তিন বিট করে সাজাইতে বলবে তখন তোমাদের সাজানোর নিয়মটা হবে এরকম যে তোমাকে পূর্ণ সংখ্যার যে বিটগুলো সেগুলো ডান দিক থেকে নিতে হবে তিনটা করে আর ভগ্নাংশ অংশের যে বিটগুলো সেগুলো বাম দিক থেকে এটা মনে রাখবা যখন তুমি বাইনারি থেকে অক্টাল করবা বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করবা তখন যে অক্টালের ক্ষেত্রে তিন বিট বা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে চার বিট করে আলাদা করবা সেই তিন বিট চার বিট অবশ্যই পূর্ণ সংখ্যার বিটগুলো ডান দিক থেকে আলাদা করবা আর দশমিক অংশের বিটগুলো বাম দিক থেকে আলাদা করবা পূর্ণ সংখ্যাগুলো কোন দিক থেকে ডান দিক থেকে আর দশমিকের অংশ অংশগুলো কোন দিক থেকে বাম দিক থেকে তাহলে আমরা যদি ডান দিক থেকে তিনটা আলাদা করি তাহলে প্রথম তিনটা আমরা এই তিনটা পাবো এরপরে তিনটা এই তিনটা তারপরে তিনটা এই তিনটা তারপরে তিনটা নাই দুইটা আছে তাহলে আমরা তিনটা পূরণ করার জন্য অবশ্যই কি দেবো জিরো দিব আর এই দিকের গুলো এই দিক থেকে নিব তাহলে এই যে তিনটা পাইলাম তিনটা হচ্ছে না তাহলে আমরা এখানে কি দিয়ে দিব জিরো দিয়ে দিব বুঝছো তাহলে এখানে এটার মান কত হবে বলো দেখি চার আর দুই ছয় এর আগে কত হবে সাত যারা এর আগের ক্লাসে ছিল সেখানে কিভাবে বাইনারি মান থেকে অক্টাল বের করতে হয় বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে হয় এগুলো কিন্তু শেখানো হয়েছে যারা এক নম্বর ক্লাসটা দেখোনি তারা ফেসবুক ভিডিও সেকশনে গেলেও রেকর্ডেড লাইভ ক্লাসটা পাওয়া যাবে অথবা যদি ইউটিউব চ্যানেলেও চলে যাও সেখানেও ক্লাসটা পাওয়া যাবে তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নিয়ে আরও যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেগুলো তোমরা সমাধান করে নেবে তাহলে এখানে আমরা কত পাবো চার আর কে পাঁচ পাবো এখানে আমরা কত পাবো চার আর দিয়ে ছয় পাবো এখানে আমরা কত পাবো দুই আর একে তিন পাবো এরপরে দশমিক দিয়ে দিব এখানে শুধু চার পাবো আর এখানে শুধু কত পাবো দুই তাহলে যে অ্যান্সার সেটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ সেভেন দশমিক ফোর টু এটাই হবে আমাদের অ্যান্সার তো এটা কোথায় আছে থ্রি সিক্স এই যে খ নম্বর আছে থ্রি সিক্স ফাইভ সেভেন দশমিক ফোর টু থ্রি সিক্স ফাইভ সেভেন দশমিক ফোর টু তো এইভাবে যে কোনো বাইনারি মান যদি দেয়া থাকে আর আমাদের যদি তার অক্টাল মানটা বের করতে বলে তাহলে আমরা বিটগুলো তিনটা করে সাজাবো আর যদি হেক্সাডেসিমাল মান বের করে তাহলে আমরা কয়টা করে সাজাবো চারটা করে সাজাবো আর সাজানোর ক্ষেত্রে অবশ্যই পূর্ণ সংখ্যা ডান দিক থেকে আর দশমিকটা বাম দিক থেকে মনে করো তোমাকে এই মানটাই দিছে দিয়ে এবার বলতেছে যে এটার সমতুল্য হেক্সাডেসিমেল মান বের করো তোমাকে এই মানটাই দেয়া আছে এবার তোমাকে হেক্সাডেসিমেল বের করতে বলছে তাহলে হেক্সাডেসিমেলের জন্য অবশ্যই আমাদেরকে কয় বিট করে সাজিয়ে নিতে হবে চার বিট করে তাহলে কিভাবে চার বিট পাবো এই যে আমরা চার বিট নিয়ে নিলাম এরপরে এই যে আমরা চার বিট নিয়ে নিলাম এই যে চার বিট হচ্ছে না তাহলে আমরা কী দিয়ে দিলাম জিরো দিয়ে দিলাম এই যে এখানে আমরা চার বিট নিয়ে নিলাম এখানে চার বিট হচ্ছে না তাহলে কী দিয়ে দিতে হবে অবশ্যই জিরো দিয়ে দিতে হবে এখন তোমাকে এই মানগুলো বের করতে হবে তো চার বিটের ক্ষেত্রে কী হবে এটা হবে কত এইট এটা হবে ফোর এটা হবে টু এটা হবে ওয়ান তাহলে আট চার বারো আর দুই চোদ্দো আর একে কত পনেরো আর আমরা জানি যে হেক্সাডেসিমেলে যদি পনেরো আসে তাহলে সেখানে কি লিখতে হয় এফ লিখতে হয় হেক্সাডেসিমেলে কোথাও যদি দশ আসে তাহলে সেখানে এ লিখতে হবে এগারো আসলে বি লিখতে হবে বারো আসলে সি লিখতে হবে তেরো আসলে ডি লিখতে হবে চোদ্দো আসলে ই লিখতে হবে আর পনেরো আসলে কি লিখতে হবে এফ লিখতে হবে তাহলে এখানে যেহেতু আট চার বারো আর দুই চোদ্দো আর একে পনেরো আসতেছে তাহলে অবশ্যই আমাকে এখানে কি লিখতে হবে এফ লিখতে হবে এখানে আমরা কত পাচ্ছি দেখো এটা হচ্ছে আট আর এটা হচ্ছে দুই তাহলে আট আর দুই দশ তো দশের জায়গায় অবশ্যই কি লিখতে হবে এ লিখতে হবে এখানে আমরা কত পাবো দেখো এটা হবে চার আর দুই ছয় আগে কত সাত এখানে আমরা কত পাবো এখানে আমরা পাবো আট এখানেও আমরা কত পাবো এখানেও আমরা কত পাবো আট পাবো তাহলে এটার অ্যান্সার হবে সেভেন এ এফ দশমিক এইট এফ তো আমার যে কোনোভাবেই মানগুলো দেওয়া থাকবে যাই করতে বলা থাক না কেন আমার যদি নিয়মটা জানা থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই সঠিকভাবে অ্যান্সারটা বের করতে পারবো তো দেখো একই মান যদি আমাদের বাইনারিতে দেয়া থাকে অক্টাল করতে বললে জাস্ট তিন বিট করে সাজাবো আর হেক্সাডেসিমেল করতে বলে চার বিট করে সাজাবো বুঝতে পারছো এই আচ্ছা
তো তোমাদের আজকের কোশ্চেন সমাধান পর্বটা আমি এই পর্যন্তই রাখলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা এরপরে আবার একটা ক্লাসের মাধ্যমে আরও যে কোশ্চেনগুলো থাকলো সেগুলোও সমাধান করব, এবং এর পরের যে টপিক আছে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের পরের টপিক আছে, সংখ্যা পদ্ধতি যোগ আছে, বিয়োগ আছে, দুইয়ের পরিপূরক আছে, কম্পিউটার কোডিং আছে, তো এই বিষয়গুলো আমরা এর পরের ক্লাসগুলোতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো থেকে আজ যে তথ্যগুলো দেওয়া হলে এগুলো আলাদাভাবে নোট করে নিবা, ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে নিবা, এবং আরও বেশি বেশি প্র্যাকটিস করার জন্য যে আইসিডি বস বই তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে সেই আইসিডি বস বইটা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে তোমরা সংগ্রহ করে নিবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসের নোটিস অনুযায়ী আবার পরবর্তী ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আর যেহেতু আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা প্রাথমিক ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বরের দিকে, তো সেই সেপ্টেম্বর পর্যন্ত আমরা কিন্তু প্রতিটা অধ্যায় এভাবে খুব ভালোভাবে সমাধান করে শিখতে পারবো। তো তোমরা প্রতিটা এরকম সমাধান ক্লাসগুলি উপস্থিত থাকবে, এতে প্রশ্নগুলো ধরন ক্যাটাগরি কিভাবে সমাধান করতে হবে এবং ওই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট আরও কী কী বিষয় জানতে হবে এই সব বিষয়গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবো। তো তোমাদের সবাইকে এত রাতে ক্লাসে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী নোটিশ অনুযায়ী আমরা পরবর্তী ক্লাসগুলোতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।